إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الآخر الآيات عن عائشة رضي الله تعالى عنها قال قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه امرنا فهو رد رواه مسلم সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত হিসাবে অর্থাৎ মানুষ হিসাবে তার প্রশংসা আমরা বলি আলহামদুলিল্লাহ অতঃপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার পরিবারের উপরে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আজকে জুমার দিন আর আজকে আবার আরবি যে মাস রবিউল আউয়ালের আমাদের চাঁদ হিসাবে প্রথম তারিখ এক তারিখ এর আগে চলে গেল যে মাস প্রথম মাস হচ্ছে মহরম মাস দ্বিতীয় মাস হচ্ছে সফর তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দিন মুকাম্মাল দিন আমাদেরকে দিয়েছেন সেই পরিপূর্ণ বা মুকাম্মাল দিনের মধ্যে যে দিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচার শুরু করেছিলেন এবং তার উপরে দিন মুকাম্মাল হয়েছে পরিপূর্ণ হয়েছে সেই দিনের ভিতরে বছরে দুটি উৎসব বছরে দুটি খুশির দিন আমাদেরকে উপহার দেওয়া হয়েছে একটা হচ্ছে ঈদুল আজহা আর দ্বিতীয় হচ্ছে ঈদুল ফিতর এই দুটি উৎসব বা এই দুটি আনন্দের দিন ছাড়া ইসলামেতে কোরআন বা হাদিসের রিসার্চ করে গবেষণা করে কোনো তৃতীয় উৎসব বা তৃতীয় খুশির দিনের অস্তিত্ব পাওয়া যায় না কিন্তু আজকে মুসলমানদের অধিকাংশ বলা যেতে পারে বিশেষ করে ভারত পাকিস্তান বাংলাদেশ এই সমস্ত দেশের মুসলমানরা দিনের মধ্যে অনেক কিছু বিকৃত করে নিয়েছে অনেক কিছু প্রবেশ করে দিয়েছে অনেক কিছু এমন কিছু যোগ করেছে দিন ইসলামের সঙ্গে যেগুলো মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বা তার সাহাবায়ে কেরামদের সঙ্গে কোনো সম্পর্কিত নয় আর সেগুলোকেই বলা হয় পরিভাষাগত হিসাবে বিদআত বিদআত মানে হচ্ছে দিনের মধ্যে নতুন কিছু সৃষ্টি নতুন কিছু আবিষ্কার করা নতুন কিছু পালন করা যেটা মানুষ নেকির কাজ হিসাবে পালন করে থাকে নেকির কাজ মনে করে দিন ইসলামের পালনীয় কর্তব্য মনে করে যেটা পালন করে থাকে সেটাই হচ্ছে বিদআত যার জন্য খুতবাতে যে পাঠ করা হয় সেই মুসলিমে খুতবার যে শব্দ এসছে নাসাইদে খুতবার যে শব্দ এসছে পরিষ্কার যেটা পাঠ করা হয় প্রত্যেক জুমার দিনে ঈদের সময় ফাইনা ফাইনা হাদিসে কিতাবুল্লাহ সবচাইতে উত্তম হাদিস সবচাইতে উত্তম কথা বাণী হচ্ছে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, তার বাণী অর্থাৎ পবিত্র কুরআন মাজিদ। ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর হিদায়াতের পথ এবং সবচেয়ে উত্তম রাস্তা, উত্তম তরিকা, উত্তম পথ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ বা তার তরিকা, তার পন্থা। ওয়া শারুল উমুরি মুহদাসাতুহা, সবচেয়ে নিকৃষ্ট বিষয় হচ্ছে, সবচেয়ে ঘৃণিত বিষয় হচ্ছে দ্বীন ইসলামের নামে কোন উৎসব, কোন ইবাদত, কোন কিছু আবিষ্কার করা। কুল্ল মুহদাসাতিন বিদআ, প্রত্যেকটি নতুন জিনিস যেটা দ্বীন ইসলামের আরকান হিসেবে সৃষ্টি করা হয়েছে সেটা হচ্ছে বিদআ। কুল্ল বিদআতিন দালালা, আর প্রত্যেকটি বিদআ, প্রতিটি বিদআতই হচ্ছে ভ্রষ্টতা। যতই সেটা ঝকঝকে হোক, চকচকে হোক, যতই করতে মনে হোক যেটা আমরা নেকির কাজ করছি, আমরা ভালো কাজ করছি, কিন্তু সেটা আসলে সঠিক পথের দিশা নয়, বরং ভ্রষ্টতার পথ দেখায়। কুল্ল ওয়ালা দিন ফিল্লার, আর প্রত্যেকটা ভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম। প্রত্যেকটা ভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম। যদিও কোনো ব্যক্তি পাঁচ অক্ত নামাজ পড়ে, রোজা করে, দান খয়রাত সাদকা সব কিছু করলো, কিন্তু বিদআত এমন একটি আমল, বিদআত এমন একটি কাজ, যে কাজটা করার কারণে দ্বীন ইসলামের মধ্যে নতুন কিছু সংযোজন, নতুন কিছু যোগ করা হয়ে যায়, আর যার কারণে তার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, আর যার পরিণাম হচ্ছে জাহান্নাম। পরিষ্কার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন, এই যে গেল সফর মাস, গতকালকে চাঁদ দেখা দিয়েছে রবিউল আউয়াল মাসের, আজকে রবিউল আউয়াল মাসের এক তারিখ, এই মাসে তো একটা বিদআত হবে, কিন্তু গত মাসেও একটা বিদআত হয়েছে। আজকে যেমন হচ্ছে শুক্রবার, গতকালকে আগের দিন বুধবার, তো এই বুধবারকে কেন্দ্র করে অনেক জায়গায় অনেক কিছু পালন করা হয়ে থাকে। বিশেষ করে এর সঙ্গে জড়িত হচ্ছে তারা যারা বেশিরভাগ ব্রেইভি আকিদার লোক, তারা যদিও নিজেদেরকে সাত গোল হিসাবে, নিজেদেরকে মুসলমান হিসাবে পরিগণ্য করে থাকে এবং নিজেদেরকে ভাবে যে আশেকের রসুল সবচেয়ে বড় তারায়, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছে রবিউল আউয়াল মাসের 12 তারিখে, এটা নিশ্চিন্ত, এটার মধ্যে কোন সন্দেহের অবকাশ নাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছে রবিউল আউয়াল মাসের 12 তারিখে, তার জন্ম হয়েছে রবিউল আউয়াল মাসের 12 তারিখে না, এটা সন্দেহ আছে, কারণ ঐতিহাসিকদের বিষয়ে, ঐতিহাসিকদের মধ্যে তার জন্ম তারিখ নিয়ে বিভ্রান্তি আছে। কেউ বলেছে 7 তারিখ, কেউ বলেছে 8 তারিখ, কেউ বলেছে 9 তারিখ, কেউ বলেছে 12 তারিখ। তার জন্মদিনটা নিয়ে মতভেদ আছে, কিন্তু মৃত্যুদিনটা নিয়ে কোনো মতভেদ নাই। তো মৃত্যুর 2 সপ্তাহ আগে থেকে বা 3 সপ্তাহ আগে থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা অসুস্থ হয়ে পড়েছিলেন, সময় সময় অসুস্থ হচ্ছে, সময় সুস্থ হচ্ছে। তো সফর মাসের শেষ বুধবার আখিরি চাহার তুম্বা পালন করা হয়। আখিরি চাহার তুম্বা মানে সফর মাসের শেষ বুধবার। তো এই বুধবারটাকে কেন্দ্র করে কিছু বিদাত সমাজের মধ্যে সৃষ্টি হয়েছে, আছে, পালন করছে, আমরা দেখছি, একদম আপনার ভোর ঘুরলের সঙ্গে পালন করা হয়ে থাকে। সেটা হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অসুস্থ হয়ে পড়েছিলেন সফর মাসের শেষ বুধবার, তিনি সকালের দিকে সামান্য সুস্থতা বোধ করলেন, সুস্থতা বোধ করার পরে তিনি ভালো করে গোসল করলেন, গোসল করার পরে তিনি কি করলেন, জোহরের নামাজ মসজিদে পড়তে গেলেন, কয়েকদিন ধরে যেতে পারছিলেন না, জোহরের নামাজ মসজিদে পড়তে গিয়ে আবার এসে কি করলেন, যে খাদ্যগুলো খেতে পারছিলেন না অসুস্থ থাকার জন্য সেই খাদ্যগুলো তিনি সেদিন গ্রহণ করলেন। তো এটাকে কেন্দ্র করে একটা উৎসবের রীতি চালু করা হয়েছে ধর্মের মধ্যে, দিনের মধ্যে, যে ওই দিন সফর মাসের শেষ বুধবার, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতা বোধ করে সুস্থতা বোধ করেছিলেন, তিনি গোসল করে নামাজ পড়ার পর ভালো খাদ্য গ্রহণ করেছিলেন, আমরাও সেই দিন গ্রহণ করব। তো সমাজের মধ্যে এই দিনকে আবার ফাতিহার নামে, আরো কিছুর নামে কত কিছু মিষ্টি বিক্রি হয়, কত কিছু মোরগ জবাই করা হয়, অনেক কিছু যোগ করা হয়, আর সেই দিনকে ভালো মন্দ খেয়ে আখেরি চাহার সোমবার পালন করা হয়। এমনকি মুসলমানদেরকে, অনেক মুসলমানদেরকে দেখা যায় একত্রিত হয়ে
সময় যে তারা গাড়ি নিয়ে সৃষ্টি করতে গিয়ে সেখানে রান্না বান্না করে উৎসবের হিসাবে পালন করি। যারা এটা পালন করে যারা এটা পালন করেছে তারা ইবাদত করার পরেও যদি এটা পালন করে উৎসব হিসাবে আর দিনে আর এক মিস মনে করে তাহলে নিশ্চিন্ত ভাবে তাদের উৎসব তাদের ওই রীতিনীতি পালন করা তাদের জন্য জাহান্নামে যাবার কারণ হবে। কারণ সংযোজন করা যাবে না, পরিষ্কার কথা আল্লাহ সুবহানাহু তাআলা বিধান দিয়েছেন কার অনুসরণ করতে হবে, মুহাম্মদের অনুসরণ করতে হবে। আর মুহাম্মদের যেগুলো পালন করেছে যেগুলো পালন করে অর্ডার দিয়েছেন যে এইগুলো তোমরা পালন করবে সেইগুলোই পালন করা যাবে। যেগুলো পালন করে অর্ডার দেননি, হুকুম দেননি, নির্দেশনা দেননি যেগুলো পালন করা যাবে, যদি কেউ সেটা পালন করে তাহলে সেটাই হচ্ছে বিদআত। বিদআত অনেকে মনে করে যে এই যে আজকে মসজিদে যে খুতবা দেওয়া হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তো মাইক ছিল না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তো সুন্দর এত সুন্দর দেওয়ার মসজিদ ছিল না, এগুলো তো বিধান। বিধান মানে হচ্ছে নতুন জিনিস, চেয়ারে বসে খুতবা দেওয়া বা চেয়ারে বসে কিছু করা, মাইক লাগানো না, বিধাতের সংজ্ঞা এগুলো না। কারণ এক জায়গায় ওরকম বক্তৃতা করতে যাওয়া হয়েছিল, সেটা একদম মানে কি একদম বিধাতীদের মধ্যে সেখানে যখন বক্তৃতা করা হচ্ছে ওই সম্পর্কে, তখন আলেমদের লাইন লেগে গিয়েছে যে যে বক্তৃতা করছে একে বেশিক্ষণ চলতে দেওয়া হলে মুশকিল ব্যাপার আছে। অতপর হাতে কি করা হলো, হাতে পয়সা ধরে দেওয়া হলো, 10 মিনিটের মধ্যে শেষ করুন। তো আমি সেখানে বক্তৃতা দিচ্ছিলাম, দেখলাম যে আলেমরা সব লাইন লাগিয়ে দিয়েছে, আরো তারা করতে নিয়ে বেশিক্ষণ করতে দিলে আমাদের সেটি নাশ করে দেবে, অতবেগে নামাতে হবে, হাতে পয়সা ধরে দিল, 10 মিনিটের মধ্যে শেষ করুন। শেষ করে দেওয়া হলো, অতপর তারা ওই মেহফিলে উঠে বর্ণনা করছে বিদাত বিদাত বলে রাখতে চাই, অথচ এই তো চেয়ারটা বিদাত, এই টেবিলটা বিদাত, এই মাইকটা বিদাত। মানুষকে মানুষের মগজে তারা গোল ধারণা সৃষ্টি করে দীন ইসলামের নামে তৈরি করা নতুন নতুন পদ্ধতি নতুন নতুন উৎসবকে তারা রীতিমতো চালিয়ে দিতে চাই। শরীয়তের মধ্যে যেগুলো পরিগণিত যেগুলো আমল করলে পরে নেকি সম্ভাবনা আছে, নেকি মনে করে যেটা করা হয় ধর্মের আর কেন মনে করে যেগুলো করা হয় বিদাত হচ্ছে ধর্মের সঙ্গে সম্পর্কিত। পৃথিবীতে তো কিয়ামত পর্যন্ত অনেক কিছু আবিষ্কার হবে যেগুলো মানুষের প্রয়োজনীয়, সেগুলো বিদাত হয়, সেগুলো দুনিয়াবি দিক থেকে বিদাত, দুনিয়াবি দিক থেকে মতবত্ত, তাতে কোনো অসুবিধা নাই। আপনাকে মানা করা হয়েছে, আপনাকে নিষেধ করা হয়েছে ধর্মের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়, ধর্মের সঙ্গে সম্পর্কিত বিষয়, যেটাকে মানুষ ধর্মের রীতিনীতি হিসেবে মেনে নিয়ে পালন করে, সেটা ধর্মের মধ্যে যদি না থাকে, আল্লাহ রসুল করে যাননি, তার সাহাবায়ে কেরাম করে যাননি, সাহাবাদের পরে প্রজন্ম তাবি বা তাবা তাবিকা তারাও করে যাননি, সেটাই হচ্ছে দিন ইসলাম মনে আর কার মনে করে করা হয়, তার নাম হচ্ছে বিদাত। আর এ সম্পর্কে পরিষ্কার আমি যেটা হাদিস পাঠ করলাম, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه امرنا فهو رد আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন এমন কোন আমল যে ব্যক্তি করবে, এমন কোন আমল এমন কোন কর্ম দিন ইসলামের আরকান মনে করে যে ব্যক্তি করবে, যে কর্মের নির্দেশনা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিই, সেটা হচ্ছে বাতিল, সেটা হচ্ছে ক্যান্সেল, সেটা হচ্ছে রদ, সেটা শরীয়তের সঙ্গে পরিবর্তিত হয়। আর এই আমলের নামই হচ্ছে বিদআত। আমাদের অনুসরণ করতে হবে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার সাহাবায়ে কেরামদেরকে। অন্যকে যদি অনুসরণ করে আমরা কোন আমল করি কোন কাজ করি সেটাই হচ্ছে বিদআত, সেটাই ধ্বংসের কারণ। আর বিদআত সম্পর্কে দারিমিতে একটা হাদিস হচ্ছে, তো সে হাদিসের মধ্যে পরিষ্কার উমার রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে যত যুগ যাবে, যুগের পর যুগ যত আগে বাড়বে কিয়ামতের নিকটবর্তী হবে, মানুষ কি করবে দীন ইসলামের মধ্যে
অনেক কিছু আকার, অনেক কিছু রীতিনীতি এমন এমন সৃষ্টি করবে যে সেগুলো ইসলামের রীতিনীতি হিসাবে চারিদিকে এমন ভাবে প্রভাবিত হবে, এমন ভাবে প্রচলিত হয়ে যাবে, মানুষ সেটাকে অরিজিনাল ইসলাম মনে করবে। আর তখন যদি তুমি দেখবে দুটি পাথরকে তিনি এক জায়গায় করে দেখাচ্ছেন, দুটি পাথরের টুকরাকে এক জায়গায় করলেন, করে অন্যদেরকে দেখাচ্ছেন যে দেখো এই দুটি পাথরকে যে এক জায়গায় করলাম, তোমরা কি দুটি পাথরের মধ্যে কোন রকম ছিদ্র দেখতে পাচ্ছ, কোন ধরনের ফাঁক ফোকর দেখতে পাচ্ছ? তার ব্যক্তি বললো হ্যাঁ আমি সুচ পরিমাণ ফাঁক ফোকর দেখতে পাচ্ছি, যেহেতু একটা পাথর হয়তো একটা একটু টেকা টেকা ছিল। তোমরা যেটা তারা বললেন আল্লাহ কসম খেয়ে যার হাতে আমার প্রাণ রয়েছে, যখন শেষ যুগ আসবে এই যে দুটি পাথরের মধ্যে যে তুমি সুচ পরিমাণ ফাঁক দেখতে পাচ্ছ, ইসলাম প্রকৃত ইসলাম সুন্নাত এতটুকুই রয়ে যাবে আর বাকি সব বিদাতে পরিপূর্ণ হয়ে যাবে। এমনকি সেই যুগে যদি কোনো মানুষ সত্যকে জানতে পেরে, কোরআন এবং হাদিসের বাণী জানতে পেরে একটা বিদাত থেকে সরে আসে, অথচ মানুষ তো জানে সেটা সুন্নাত, মানুষ দেখে বলতে পারে তুমি সুন্নাতটা পালন করতে আর সেটা আজকে ছেড়ে দিলে, অথচ সেটাই ছিল বিদাত যেটা সে পরিত্যাগ করেছে। তা আজকে সেই যুগ চারিদিকে যদি আমরা তাকাই আমাদের আশপাশের পরিবেশ কি, চারিদিকে বিদাতে পরিপূর্ণ, চারিদিকে বিদাতে পরিপূর্ণ। আমাদের অন্য কোনো আউলিয়া পীর আলেমদের দরবেশদের অনুসরণ করতে পারা হয়নি, বরং পবিত্র কোরআনে যে আয়াত পাঠ করলাম বল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছেন হে মুহাম্মদ তুমি বলে দাও, বল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। যদি তুমি রব হিসেবে আল্লাহকে স্বীকার করো তাহলে আল্লাহকে ভালোবাসতে হবে, আর আল্লাহকে ভালোবাসলে পরে আমার অনুসরণ করে মানুষ তাকে বলছে আল্লাহ যে তুমি বলে দাও মানুষকে, বল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম জুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, যে যদি তুমি আল্লাহকে ভালোবাসো তাহলে আমি মোহাম্মদ সরকার অনুসরণ তোমরা করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, আর এর ফলাফল কি হবে, তোমাদের গুণাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন ক্ষমাশীল এবং দয়ালু। সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 31 তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে দিয়েছেন যে একমাত্র অনুসরণ করতে হবে কার, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কোনো ব্যক্তিত্বের অনুসরণ করা যাবে না। সে ব্যক্তি যতই বড় হোক, যত বড় আলেম হোক, যত বড় মহাদ্দিস হোক, যত বড় পীর নিজেকে সাব্যস্ত করুক, তবে কোরআনের একটা আয়াত তারা পেশ করে থাকে, কোরআনের একটা আয়াত তারা পেশ করে থাকে সূরা নিসা আয়াত 59, সে আয়াতকে অর্ধেক পেশ করে থাকে অর্ধেক তারা বাদ দিয়ে দেয়, অর্ধেকটা তারা নিতে চায় না। কি সেখানে বলা হয়েছে তোমাদের মধ্যে যারা দীন ইসলামের নেতা তাদের অনুসরণ করো, তাদেরকে মেনে চলো, আনুগত্য শব্দ কিন্তু সেখানে আসেনি। হে ইমানদার তোমরা আল্লাহ ইতাআত করো, অনুসরণ করো, রসুল এবং রসুলের অনুসরণ করে আনুগত্য করো। তারপরে কিন্তু আতিউ আসির শব্দ, তারপরে কি এসছে, কি এসছে, তারপরে এসছে ওয়াউলিল আমরি মিনকুম, এবং নেতাদের কথা তোমরা মেনে চলো। তো নেতা তো অনেক হতে পারে, মুহাদ্দিস অনেক হতে পারে, জ্ঞানী অনেক হতে পারে, আর আলেম অনেক হতে পারে, তাদের সবার কথা মেনে চলতে হবে, কাদের কথা, যারা সৎভাবে কোরআন এবং হাদিসের বাণী আপনাদের সম্মুখে প্রচার করবে তাদের কথা মেনে চলতে হবে। কোন নেতা, কোন মুহাদ্দিস, কোন ইমাম, কোন ওলি, কোন পীর যদি কোরআন এবং হাদিসের সঙ্গে সঙ্গে নিজেদের কথাকে, নিজেদের মতকে, নিজেদের মতবাদকে চালিয়ে দিতে চায় ইসলাম হিসেবে, তাহলে কিন্তু তারপরে শব্দ বলে দেওয়া হয়েছে যদি তোমরা দেখো মত হয়ে একটা আলেম একরকম বলছে, আরেকটা আলেম অন্যরকম বলছে, একটা ইমাম এক কথা বলছে, অন্য ইমাম আরেকটা কথা বলছে, তাহলে তোমরা কারোর কথা মেনো না,
তোমরা ফিরে যাও কোথায়? আল্লাহ এবং তার রসুলের দিকে। তোমরা ফিরে এসো আল্লাহর কাছে, তোমরা ফিরে এসো রসুলের কাছে। আর সেটাই হচ্ছে অত্যন্ত কাল আখেরাতে মুক্তি পাওয়ার জন্য। তাহলে সেখানে কিন্তু বলে দেওয়া হলো অত্যন্ত, অথচ তারা ওই ওয়াউলিল আমরি মিনকুমের পরে আর ফাইন তারা জাকাতুল ফি শাইইন ফাদুহু ইলা আল্লাহ ওয়া রাসূল যে শব্দগুলো আছে তারা সেই শব্দগুলো প্রচার করতে চায় না। ওই ওলিল আমরের নামে তারা সৃষ্টি করে নিয়েছে তাদেরকে, তারা ওলিল আমরের নামে চার চার মাজহাবে চারটা ইমামকে তৈরি করেছে, বলে যে চার মাজহাব মানা ফরজ, কিন্তু একটা একটা মাজহাবের অনুসরণ করে তারা পরে চারটে মাজহাব মানা হয়ে গেছে। অথচ চারটে ইমামকে ইমামের মতকে যদি তারা প্রাধান্য দিত তাহলে ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহ যিনি হাদিস সংকলন করে নিয়েছেন সহিহ বুখারীর এবং সহিহ মুসলিমের মধ্যে কিছু হাদিস এমন আছে যেগুলো মুসনাদ আহমদের মধ্যে নেই, কিন্তু এছাড়া তিনি 30,000 হাদিস গ্রন্থের মধ্যে 30,000 হাদিস রেখে গিয়েছেন, 30,000 হাদিস রেখে গিয়েছেন। যত হাদিস গ্রন্থ আছে প্রত্যেক হাদিস গ্রন্থের মধ্যে মুসনাদে আহমদের হাদিসকে নকল করা আছে। হতে পারে কিছু দাবি গণ্ডগোল আছে, হেরফের আছে, কিন্তু যে হাদিস মুসনাদ আহমদে আছে সেই হাদিস বুখারীতে আছে, সে যে হাদিস মুসনাদ আহমদের মধ্যে আছে সে হাদিস মুসলিমে আছে, তিরমিজিতে আছে, আবু দাউদ আছে, নাসাইতে আছে, দারিমিতে আছে, সব সব কিতাবের মধ্যে দেখবেন এমন হাদিস আছে যেগুলো মুসনাদে আহমদের মধ্যে আছে। তাহলে যদি চারটে মাঝাবকে ফরজ হিসাবে মানতে তারা চায় আর যদি চারটে ইমামকেই প্রাধান্য দিতে দিত তাহলে কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বলকেও তারা প্রাধান্যতা দিত। আর ইমাম আহমদ ইবনে হাম্বল এমন একজন নেতা ছিলেন, এমন একজন মুহাদ্দিস ছিলেন যেই ব্যক্তি মাঝাবকে কোরআন এবং সেই হাদিসের সবচেয়ে নিকটবর্তী মনে করা হয়। কোরআন এবং সেই হাদিসের যাদেরকে আহলুল হাদিস বলা যারা মেনে চলে তাদের সবচেয়ে নিকটবর্তী, একদম 99% বলা যেতে পারে, 1% হয়তো না হতে পারে, কিন্তু 99% ইমাম আহমদ ইবনে হাম্বলের যে মাযহাব, হাম্বলি মাযহাব এবং আহলে হাদিসের মধ্যে 1% পার্থক্য আছে, বাকি 99% মিল আছে। তিনিও বিদাতকে ঘৃণা করেছেন, তিনিও বিদাতের বিরুদ্ধে প্রচার করে গিয়েছেন, 10 লক্ষ হাদিসের হাতে ছিলেন, 10 লক্ষ হাজি হাদিসের হাতে ছিল, তার থেকে বাছাই করে তিনি মাত্র 30,000 হাদিস লিখে গিয়েছেন। তো এরা বলে যে আমরা সবাইকে মানে, কিন্তু একমাত্র এমন একজন ইমামের অনুসরণ করে যে ইমাম কোন কিতাব লিখে যাননি, যার কোন গ্রন্থ নেই, যার অনুসরণ করা এরা ফরজ মনে করে নিয়েছে। অথচ বীরিতরা মুকম্মল হয়েছে মহাম্মদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে, তারপরে দিনের মধ্যে কারো কোনো মতভেদ, কারো কোনো মতবাদ, কারো কোনো রায় চলবে না, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে দিয়েছেন যে দিন ইসলাম মুকাম্মাল পরিপূর্ণ। তো অতএব আজকে চারিদিকে দিন ইসলামের নামে যে কোনো উৎসব পালন করা হচ্ছে, যে কোনো রীতিনীতি পালন করা হচ্ছে, বা আগামী এই মাস যে পড়েছে, এই মাস যে পড়েছে রবিউল আউয়াল মাস পড়েছে, এই মাস হিসাবে 12 তারিখকে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন হিসাবে মনে করে পালন করবে তাদের কোন সঙ্গ দেওয়া যাবে না, তাদের কোন কিছুকে সমর্থন করা যাবে না, তাদের মধ্যে থাকা যাবে না। কারণ বিদাত করা যেমন পাপ, বিদাতকে সহযোগিতা করাও তেমন গুনাহের কাজ। মহানবীর হাদিস রয়েছে সহিহ বুখারীতে যে যে ব্যক্তি বিদাত করবে যা বা যে ব্যক্তি বিদাতকে সহযোগিতা করবে তাকে আশ্রয় দেবে, সেই ব্যক্তি উভয় ব্যক্তি যে করলো বিদাত আর যে সহযোগিতা করলো বা আশ্রয় দিল উভয় ব্যক্তি ফরজ হোক নফল হোক কোন ইবাদত কবুল হবে না। তাই সাবধান, যদি আমরা ইবাদত করি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করছি আর সেটা যদি বেকার হয়ে যায় আমার করে লাভটা কি আছে? আমি যদি বিদাতকে কোনোভাবে সহযোগিতা করি, কোনোভাবে প্রশ্রয় দিই বিদাতীদেরকে, তাহলে আমার এবং সে তো বিদাত করছে তার তো আমার ধ্বংস, আমার নিজেরও কোন রকমের ফরজ আমল লাভন ইবাদত সুন্নত ইবাদত কোনো কিছু কবুল হবে না। আল্লাহ রসুল যখন বলে দিয়েছে কবুল হবে না, কোনো বাপের বেটা যদি বলে কবুল হবে সে দায়িত্ব নিক যে কবুল হবে, আল্লাহর কাছে আমি পাইয়ে দেবো।
অতএব সাবধানে অবলম্বন করতে হবে যে বিদাতকে কোনোভাবে সমর্থন করা যাবে না, বিদাতীদেরকে কোনোভাবে সহযোগিতা করা যাবে না। আর এর জন্য জানতে হবে যা কিছু সমাজের মধ্যে ঘটছে, যেটা দিন ইসলামের মধ্যে আছে বা নেই। যদি থাকে আমি করবো, আর যদি না থাকে তার যদি কোনো ধরনের আমরা প্রমাণ না পাই, প্রুফ না পাই, তাহলে সেটাকে আমরা বাদ দেবো। কারণ মহারাজ পরিষ্কার বলে দিয়েছেন, মানে আমিলা আমানা লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে আমল এমন ব্যক্তি করলো যে আমল যে আমলটা আমি করিনি বা আমাদের নির্দেশনে নাই সেই আমলটা বাতিল। মানে হাদাসা ফি আমরিন হাযা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন, দীন ইসলামের মধ্যে যেটা নাই সেটাকে দীন ইসলামের অন্তর্ভুক্ত করে যে ব্যক্তি প্রচার করলো, যে ব্যক্তি চালিয়ে দিতে চাইলো, সেটাও রাল, সেটাও বাতিল, সেটাও ক্যান্টিন। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বিদাত নামক কোন গুনাহ থেকে বাঁচিয়ে রাখেন। আমি আলহামদুলিল্লাহ ওয়াহদা মাল্লা ইবাদিল্লাহি বাদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আলিয়াম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা ইলা আখির আয়াত। তো বিদআত সম্পর্কে যে বর্ণনাটা পবিত্র কোরআনের আয়াত এবং হাদিস সহকারে পেশ করা হলো, তার মধ্যে একটি আয়াত আরো প্রসিদ্ধ, সেটা হচ্ছে সূরা মায়দা আয়াত নম্বর দুইয়ের অংশ আজব তিনের অংশ, যেটা আমি পাঠ করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে দিয়েছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মৃত্যুর আগে তিনি দীন ইসলামকে মোকাম্মল করে দিয়েছেন, পরিপূর্ণ করে দিয়েছেন। এরপরে অর্থাৎ মহামান মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরে দীন ইসলামের আরকান হিসেবে কোনো কিছু যদি কেউ সৃষ্টি করে তাহলে সেটা দীন ইসলামে প্রবেশ করবে না। যেহেতু একটা গ্লাস আপনি পানি দিয়ে পরিপূর্ণ করলেন, শুদ্ধ পানি দিলেন সেখানে, আর আপনার পাশে আর একটা গ্লাস আছে, সেই গ্লাসে দেখি একটু খুশবু আছে, হয়তো সেখানে গোলাপ জল দেওয়া আছে, এটা হচ্ছে আপনার একটা গ্লাসে পানি আছে, আপনার জঙ্গলের পানি। পৃথিবীর সকলে স্বীকার করে নিয়েছে যে পৃথিবীর প্রত্যেকটা ধর্মের মানুষ, প্রত্যেকটা বৈজ্ঞানিক, প্রত্যেক ব্যক্তি স্বীকার করে নিয়েছে গবেষণা করে যে জঙ্গলের পানির চাইতে বিশুদ্ধ পানি পৃথিবীর আর পৃথিবীতে আর নাই। তো একটা গ্যাস আপনার জঙ্গলের পানি আছে কিন্তু তাতে কোনো খুশবু নাই, সেন্ট নাই। আর একটা গ্যাসে আপনার পানি আছে, আতর দেওয়া গোলাপ জল আছে, তাতে খুশবু, আপনি মনে করলেন যে এই পানিটা খুশবু নাই, কিন্তু বলছে সবাই তো ভালো পানি শুদ্ধ পানি, অথচ খুশবু কেন বের হবে না? আপনি তাতে যদি এক টোপা আতর ফেলেন বা এক টোপা গোলাপ গোলাপের পানি ফেলে আসল পানিটা কিন্তু বের হয়ে যাবে, যেহেতু সেটা পরিপূর্ণ আছে, সেটা তার কোনো জায়গা না, স্থান নেই। আপনি যদি কোনো কিছু এক গ্লাস পূর্ণ দুধেতেও যদি এক টোপা পানি ফেলে তাহলে সেই পানিটা অংশ করে নেওয়ার সঙ্গে সঙ্গে এক টোপা দুধ কিন্তু তার থেকে পড়ে পড়ে যাবে। অনুরূপই ধর্ম পরিপূর্ণ হয়ে গিয়েছে, দীন ইসলাম পরিপূর্ণ হয়ে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে দিয়েছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন হজ করতে গিয়েছেন, তিনি একবারই হজ করেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবারই হজ করেছেন জীবনে, যেটা তার প্রথম এবং বিদায় হজ, প্রথম এবং শেষ হজ। ওমর একবার করেছেন কিন্তু হজ একবারই করেছেন। তো সেই হজেতে আরাফার ময়দানে তিনি উপস্থিত আছে, আয়াত অবতীর্ণ হচ্ছে, সূরা নাসার অবতীর্ণ হয়েছিল, অতঃপর সূরা মায়দার এক নম্বর তীর অবতীর্ণ হচ্ছে, আর ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়াতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। আজকের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আজকের দিনে আমি তোমাদের দিনকে মুকাম্মাল করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম। দীন ইসলাম সেই দিনকে পরিপূর্ণ হয়ে গিয়েছে, একদম পানি যে কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে। তারপরে কিন্তু তাতে আর কোনো জিনিস প্রবেশ করবে না, কোনো আরকান প্রবেশ করবে না। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিনকে প্রায় 150,000 সাহাবা তার সম্মুখে উপস্থিত ছিলেন। তারপরে তার কাছে অবতীর্ণ হলো সূরা নাসার। অবতীর্ণ হওয়ার পরে তিনি সকলকে উদ্দেশ্য করে বলছে, আমি কি রসুল হিসেবে নিজের দায়িত্ব পালন করেছি? সব সাহাবা সমস্যা বলছে, হ্যাঁ আপনি আপনার দায়িত্ব পালন করেছেন। আমি কি তোমাদের কাছে পরিপূর্ণ দীন ইসলামে সব কিছু বলে দিয়েছি? সবাই সাক্ষ্য দিচ্ছে, হ্যাঁ আপনি সব কিছু বলে দিয়েছেন। আমি কি কোনো কিছু গোপন করেছি? সবাই সাক্ষ্য দিচ্ছে যে আপনি কোনো কিছু গোপন করেননি। তাহলে
প্রায় 1.5 লক্ষ সাহাবা সাক্ষ্য প্রদান করছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে, যা আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যা কিছু পেয়েছেন মানুষের কাছে কাছে পৌঁছে দিয়েছেন, কোনো কিছু গোপন করেননি। তাহলে সেই নবী যদি মৃত্যুর পরে তার ধর্মের মধ্যে যদি কোনো কিছু প্রবেশ করানো হয় তাহলে সেই নবীকে সম্মান দেওয়া হয় না অসম্মান করা হয়? যে নিশ্চয় নবী এটা খেয়াল করেছে, এই উত্তর হওয়ার দরকার ছিল, নবী করেননি, অতএব আমরা করব। তাহলে নবীর উপরে তোমরা যাচ্ছ, তাহলে নবী নিশ্চয় খেয়াল করেছে? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হয়, তাকে সম্মান করা হয় না। নবীর জন্মদিন পালন করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করা হয় না, বরং অপমান করা হয়। নবী সাল্লাল্লাহু সেটা করতে বললেন না, সেটা দিনের অংশ নেওয়া পালন তিনি বললেন না, আর আমরা মনে করলাম সেটা দিনের অংশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখির চাহাত সুন্দর পালন করেননি বা বলেননি তোমরা পালন করো। আমি যে মারা যাবার আগে বুঝতে পারি যে সুস্থ হয়েছিলাম, ভালো করে ডাল ভাত বা বিরিয়ানি করে খেয়েছি, তোমরাও সেই দিনকে করবে, এই আদেশ তিনি দিলেন না, তাহলে কেউ মনে করলেন না। আর তোমরা তার উম্মতে জোর করে বলছো ওই দিনকে আমরা ঈদের হিসাবে পালন করব। আমি একটা নেটে ঘাটতে ঘাটতে দেখলাম 19 তারিখ ঈদের ছুটি, অত মাথা খারাপ হয়ে গেল, ঈদের ছুটি 19 তারিখ আবার কিসে? অক্টোবর মাসে পুজোর ছুটির সঙ্গে সঙ্গে রয়েছে ঈদের ছুটি 19 তারিখ, তো ঈদের ছুটি আবার কিসের ছুটি? কোথায় ঈদ? দেখতে গেল, দেখা গেল যে সরকারি ছুটি ঘোষণা করা হয় যেহেতু সেই দিনকে ওই ঈদ মিলাদুন নবীটা উড়িয়ে দেওয়া হয়েছে মুসলমানদের দুটো ঈদের সঙ্গে, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহার সঙ্গে, ওটাকেও একটা ঈদ হিসাবে গণ্য করে দেওয়া হয়েছে। রসুল সাল্লাহ সাল্লাম সেদিন জন্ম লাভ করেছিল, এই এই মনে করে সেই দিনকে ওই দিনটাকে ঈদের হিসাবে গণ্য করে দেওয়া হয়েছে। ওই 19 তারিখে হচ্ছে ঈদের ছুটি। তাহলে কোথায় আজকে মুসলমানরা? আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মৃত্যু দিনকে এরা ঈদ হিসাবে পালন করছে। আমি যেটা বললাম যে প্রথমে যে রসুল সাল্লাহ মৃত্যু দিন রবিউল আউয়ালের 12 মাসে, রবিউল আউয়াল মাসের 12 তারিখে নিশ্চিন্ত, এর মধ্যে সন্দেহ কোনো অবকাশ নেই। কিন্তু রসুল সাল্লাহের জন্ম যে ওই 12 তারিখ, এর মধ্যে সন্দেহ আছে, মতভেদ আছে, কেউ বলেছে 6 তারিখ, কেউ বলেছে 7 তারিখ, কেউ বলেছে 9 তারিখ, বা কেউ বলেছে 12 তারিখ। কিন্তু গবেষণা করে পাওয়া যাচ্ছে যে যারা গবেষণা করেছে তারা যা পাচ্ছে যে রবিউল আউয়াল মাসের 9 তারিখ সেই বছরে 571 খ্রিস্টাব্দে রবিউল মাসে, রবিউল আউয়াল মাসের 9 তারিখে সোমবার ছিল, আল্লাহ রসুলের জন্ম হয়েছিল। আর যার জন্যে আমাদের ভারতবর্ষের যারা স্বাধীনতা সংগ্রামী ছিল তাদের মধ্যে জ্ঞানীগুণী ব্যক্তি যিনি ছিলেন তার মধ্যে মৌলানা আজাদ, মৌলানা আবুল কালাম আজাদ, তিনি একটা কিতাব লিখে গিয়েছেন মৌক কে দরওয়াজা পর ইনসানিয়াত, তিনি লিখে গিয়েছেন পরিষ্কার যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হয়েছিল 63 বছর 3 দিন, অর্থাৎ 9 রবিউল আউয়াল তার জন্ম আর 12 রবিউল আউয়াল তার মৃত্যু, 63 বছর পূর্ণ করছে 9 তারিখে, 12 তারিখে তার মৃত্যু হচ্ছে। তো তার মৃত্যু দিনকে কেন্দ্র করে উৎসবের পালন করছে আর ঈদ নাম দিয়ে দিয়েছে। তো এদের জন্য কি হবে পরিতাপের বিষয়, এদের জন্য যে এদের আমল তো কবুল হবে না, পরিষ্কার আল্লাহ আল্লাহ রসুল তো বলে দিলেন, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমার ইয়ান্তে কেমন হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিন ইউহা, সে মুহাম্মদ সাল্লাল্লাহু যা কিছু বলে নিজের পক্ষ থেকে কিছু বলেন না, যা কিছু বলেন আল্লাহ ওহী করেন তারপরে বলেন। আর সেই মুহাম্মদ সাল্লাল্লাহু বলে দিয়েছেন যে ব্যক্তি বিদাত করবে তাতে সহযোগিতা করবে, তাদেরকে আশ্রয় দেবে, তাদের কোন খরচ আমল নকল আমল কবুল হবে না। অতএব মুসলিমরা সাবধান সাবধান হয়ে যেতে হবে, যা কিছু আমরা সমাজের মধ্যে দেখব সেগুলোকে আমাদের লক্ষ্য করতে হবে, আমাদের তালাশ করতে হবে যে কোরআনে আছে নাকি হাদিসে আছে নাকি ইসলামের রীতিনীতিতে আছে, যদি থাকে পালন করতে হবে, যদি না থাকে তাহলে পরিত্যাগ করতে হবে, তাদের সঙ্গে কোনোভাবে জড়িত হওয়া যাবে না, তাদের সঙ্গে কোনোভাবে জড়িত হওয়া যাবে না, যেহেতু জড়িত হয়ে গেলে পরে তাদের পাপের সঙ্গে আমরাও পাপিষ্ট হয়ে পড়ব, তাদের আমল ধ্বংস হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের আমল ধ্বংস হয়ে যাবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের আমল আকীদাকে হেফাজত করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইন্না আল্লাহ ওয়া মালায়েকাতি সাল্লুনা আলা নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন
كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين আজকে নামাজের সময় পরিবর্তন করা হচ্ছে আগে আজান আর নামাজের পুনর্নির